জয়গড় সুপারমার্কেট এলাকার বাসিন্দা মোহাম্মদ আজাদ মিয়ার বাড়িতে হঠাৎ করে আগুন লেগে যাওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ভুটানের ফুলসলিং দমকল কেন্দ্র থেকে একটি ইঞ্জিন ও হ্যামিল্টনগঞ্জের হাসিমারা দমকল কেন্দ্রের আরেকটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। দমকল কর্মীরা প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। হাসিমারা দমকল কেন্দ্রের আধিকারিক গৌতম সাহা জানান, আগুন লাগার কারণ খতি দেখা হচ্ছে। এটা এখনো দেখা সার্চিং করে দেখা হচ্ছে কিভাবে লেগেছে, এখনো আমরা ই করতে পারিনি, বোঝা যাচ্ছে না। একটু দেখতে হবে এটা, আর আছে পাবলিকরা একটু শুনতে হবে কীভাবে লাগছে, তারপরে বোঝা যাবে। শর্ট সার্কিটে একটা সম্ভাবনা থাকতে পারে, তো আমরা এসে দেখে সবই তো ই হয়ে গেছে, ডিস্ট্রয় হয়ে গেছে ঘরে সব আর্টিকেলগুলো। বাড়ির মালিক মোহাম্মদ আজাদ জানান, আগুন লেগে তার বাড়ির চারটি বড় ঘর, রান্নাঘর ও আসবাবপত্র পুড়ে গিয়েছে। আগ পিছে আলা কোনা আলা ঘর সে শুরু সে লাগা থা দশ এগারো বাজে শায়দ পতা নেই চলা হামলোগো বাদ মে হামলোগো ফ্যামিলি খবর কে পুরা আগ লাগ গিয়া 12 বাজে 12:30 বাজে আব তব তক আতে আতে তো ইয়ে বোর্ডিং লাইন কা পানি উনি সে গুজানে লাগা তো কুছ ভাল নেই হুয়া তো ভুটান ফায়ার ব্রিগেড বুলায়ে গে ও আয়া তো তব তক তো সবে জল কে খতম হো গিয়া না কুছ ভি নেই বাচা হামলোগো না একই জায়গা একই ঘর হ্যায় অলগ অলগ রুম রাখা হ্যায় সব সাইড সাইড কুছ ভি নেই বাচা এক ভি পেহনে কা কপড়া দমকল কেন্দ্রে আগুন লাগার কথা জানান। খবর দেওয়া হয় হাসিমারা দমকল কেন্দ্র। জয়গা থানার পুলিশ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। দমকল কর্মীদের তৎপরতায় আগুন এলাকায় ছড়িয়ে পড়তে পারেনি।